হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা রিয়েল ব্লগসে তো বন্ধুরা অনেক দিন থেকে আমি কমেন্ট পাচ্ছি যে কেশর দুধ কিংবা কেশরের যে ব্যবহার মানে কেশর মানে স্যাফ্রন স্যাফ্রন যেমনি জানো এরকম ছোট কৌটোর মধ্যে দেখো স্যাফ্রন আসে এর কিন্তু দাম অনেক প্রচুর দাম এইটুকু স্যাফ্রনের দামই তোমার হয়তো তিনশো চারশো টাকা দাম হয় আর এই দেখো এই হচ্ছে স্যাফ্রন তো বন্ধুরা এই এক গ্রাম এখানে আছে এক গ্রাম এক গ্রাম স্যাফ্রনের দাম হচ্ছে তোমার তিনশো টাকা ভীষণ দামি জিনিস আর এই দামি জিনিস বলেই এর কার্যকারিতা অনেক বেশি স্যাফ্রনকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি আমাদের জীবনে প্রতিদিন আমাদের স্কিন প্রচণ্ড গ্লোই ভেতর থেকে গ্লোই হবে স্কিনে কোনো প্রবলেম আসবে না কোনো সমস্যা থাকবে না বয়সের দাগ ছোপ কমিয়ে দেয় এবং এই স্যাফ্রনের কিন্তু অনেক অনেক গুণ আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দারুণ সুন্দর আমি কিভাবে ইউজ করে তোমরা বিউটিফুল স্যাফ্রন থাকতে পারো স্কিন তোমাদের ভালো থাকতে পারে গ্লোই থাকতে পারে স্কিনে কোনো সমস্যা থাকবে না ভেতর থেকে স্কিন ভালো হবে তোমাদের এবং বয়সের দাগ ছোপ পর্যন্ত কমিয়ে দেয় এই স্যাফরন তো তারই ব্যবহারটা আজ আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব একটা আমি ড্রিঙ্ক শেয়ার করব স্যাফরন ড্রিঙ্ক যেটা তোমাদের রাতে খেতে হবে এবং এটা দু রকম ভাবে খাওয়া যায় তো দেখো অনেক সময় দুধের সাথেও খাওয়া যায় অনেকে দুধ সহ্য হয় না দুধ সবার সহ্য হয় না অনেকে বলে গ্যাস হয়ে যায় প্রবলেম হয় তো দুধ সাথে যদি না খেতে পারো তারে কিভাবে খাবে স্যাফরনটা এবং এই স্যাফরন খেলে ভেতর থেকে কিন্তু তোমাদের শরীরকে ভালো করে দেবে স্যাফরন মানে ভেতর থেকে সুন্দর মানে উজ্জ্বলতা সুন্দর আনবে এবং এই যে একনে পিম্পলস দাগ ছোপ যা কিছু সমস্যা এগুলোকে মিটিয়ে দিতে পারে যার জন্য এই জিনিসটার এতই দাম কারণ এর গুণ অনেক অনেক বেশি এবং এই স্যাফরনে কে শুধু খাবই না এই স্যাফরনটাকে কিভাবে স্কিনে অ্যাপ্লাই করতে পারবে সেটাও আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব তো চলো আমরা দেখে নিই কিভাবে স্যাফরনকে ইউজ করে আমরা আমাদের বিউটিটাকে এনহ্যান্স করতে পারি বিউটিকে আরও বেশি বাড়াতে পারি এবং আরও সুন্দর আমাদের ত্বক থাকবে আরও সুন্দর আমাদের যেটা হচ্ছে স্কিন ভালো থাকবে এবং স্কিন একটা ফর্সা ভাব আসবে ভেতর থেকে সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি তো চলো আর এই স্যাফরন হচ্ছে আয়ুর্বেদ এই স্যাফরনের ভীষণ ভীষণ মহত্ব আছে এবং আগেকার দিনে যখন এত কসমেটিক্স ছিল না সাজগোজের এত কিছু ক্রিম এইসব ছিল না তখন কিন্তু এই সব দিয়েই এই স্যাফরনের মতন এই সমস্ত জিনিস দিয়েই আগেকার দিনে রাজারা আগেকার দিনের রানীরা নিজেদের সুন্দর বানিয়ে রাখতেন কিভাবে নিজেদের ত্বক সুন্দর সবকিছু ওদের তো একটা ন্যাচারাল বিউটি থাকতো নাই লিপস্টিক লাগাতে হতো নাই কোনো ক্রিম লাগাতে হলো ন্যাচারালি ওদের লিপস ভালো পিঙ্ক থাকতো ন্যাচারালি ওদের গাল হাত পা গ্লো করতো কেন এই সমস্ত জিনিসের ব্যবহারের জন্য এটা হচ্ছে আয়ুর্বেদের দারুণ দারুণ কিন্তু একটা বিউটি রেসিপি হচ্ছে তো চলো ফটাফাট দেখে নি কীভাবে এই স্যাফ্রন ইউজ করে তোমরাও কিন্তু ভালো থাকতে পারো উইদাউট কোনো কসমেটিক্স ইউজ করে ন্যাচারাল বিউটি পেতে পারো এই স্যাফ্রন থেকে তো বন্ধুরা এই যে স্যাফ্রন মিল্ক কিংবা কেশর দুধ এর কিন্তু ভীষণ ভীষণ উপকারিতা আছে প্রত্যেক দিন রাতে যদি তোমরা এই কেশর দুধ কিংবা স্যাফ্রন মিল্ক খেতে পারো তাহলে ভেতর থেকে স্কিনকে ভালো করে এই স্যাফ্রন মিল্ক কারণ স্যাফ্রনের মধ্যে যেটা আছে কোয়ারসেটিন বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় সেই অক্সিডেন্টটা আমাদের ভেতর থেকে স্কিনকে ভালো করে গায়ের রং পরিষ্কার করে গায়ের এক একটা উজ্জ্বলতা আনে একটা গ্লো আনে তো দেখো উষ্ণ গরম জলে আমি চার পাঁচটা স্যাফরনের পাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প একটু দালচিনি গুঁড়ো সামান্য দালচিনি গুঁড়ো দেবে আর সামান্য হাফ ছোট চামচ দেবে মধু দিয়ে এইভাবে স্যাফরন মিল্ক তৈরি করবে মধু আর দালচিনিও কিন্তু আমাদের শরীরকে ভেতর থেকে স্কিনকে ভালো রাখতে স্কিনের দাগ ছোপ দূর করতে এবং আমাদের যে মেলেনিন প্রোডাকশান হয় মেলেনিন যেটা কি আমাদের স্কিনের রঙকে কালো করে দেয় সেই মেলেনিন প্রোডাকশানকেও কমিয়ে দেয় তো এইভাবে প্রথমে ঢাকা দিয়ে রাখবে দশ মিনিট মতন দুধ তারপর তোমাদের এটা খেয়ে নিতে হবে যাদের দুধ সহ্য হয় না তারা উষ্ণ গরম জলের মধ্যেই এই তিনটে জিনিসকে মিশিয়ে খেতে পারো তবে সামান্য নেবে চার পাঁচটা স্ট্র্যান্ড নেবে কেশরের আর অল্প একটু দালচিনি অল্প একটুখানি মধু নিয়ে মিশিয়ে খেয়ে নিতে হবে এইবার মুখে লাগানোর জন্য কি করতে পারো অ্যালোভেরা জেল নেবে সব থেকে ভালো হচ্ছে অ্যালোভেরা জেলের মধ্যে তিনটে চার পাঁচটা কেশর কিংবা এই স্যাফরনের স্ট্র্যান্ড দিয়ে দেবে দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবে দেখবে হলুদ হয়ে যাবে রঙটা তো এই যেটা হচ্ছে অ্যালোভেরার মধ্যে মিশিয়েও যদি মুখে লাগানো যায় তাহলেও কিন্তু স্কিনকে একটা গ্লো আনে কারণ স্যাফরনের মধ্যে যে এই যে কোয়ারসেটিন বলে যে অ্যান্টিঅক্সিডেন্টটা আছে এটা আমাদের মেলানিনকে মেলানিন প্রোডাকশানটাকে কমায় ভেতর থেকে খেলেও খেলে ভেতর থেকে মেলানিন প্রোডাকশান কমে আর ওপর থেকে যদি লাগাও ওপর থেকেও আমাদের স্কিনের ডার্কনেসটাকে কমিয়ে দেয় ডার্ক প্যাচেস ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশান মেচে তার দাগও কিন্তু কমিয়ে দেয় তো এইভাবে তোমরা লাগাতে পারো আর যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা যে কোনো ক্রিম যেমন আমার কাছে নিভিয়া আছে আমি নিভিয়ার মধ্যে চার পাঁচটা রকম কেশরের পাতা মিশিয়ে দিলাম কেশর কিংবা এই যে স্যাফ্রন যেটাকে বলে এর পাতা মিশিয়ে কে ক্রিমের মধ্যে মিশিয়ে রেখে দেবে আর এই ক্রিমটাই তোমরা যখন মুখে ব্যবহার করবে দেখবে দাগ ছোপ আস্তে আস্তে দূর হবে তবে এটা ভেবো না যে প্রথম দিন লাগালেই তোমাদের প্রথম দিন খেলেই পরের দিনেই হবে আস্তে আস্তে এগুলো হতে থাকে ভেতর থেকে আস্তে আস্তে এগুলো কিন্তু কেওর করে দেয় আগেকার দিনে এইভাবে অ্যালোভেরা যে গাছের অ্যালোভেরা তার মধ্যে স্যাফ্রন মিশিয়ে ব্যবহার করা হতো দুধের মধ্যে স্যাফ্রন মিশিয়ে খাওয়া হতো জলের মধ্যে স্যাফ্রন মিশিয়ে খাওয়া হতো স্যাফ্রনের অনেক গুণাগুণ আছে তো দেখো এইভাবে মুখের রাতে শোবার আগে কিংবা দিনে দুবার তিনবার তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো আর রাতে অথবা দিনের বেলা যদি রাতে খেতে না পারো দিনের বেলাও তোমরা খেতে পারো কিন্তু যে কোনো একটা সময় সারা সারাদিনে যদি একবারও খেতে পারো এরকমভাবে স্যাফ্রন তাহলে কিন্তু অনেক উপকারিতা বন্ধুরা দেখে নিলে তো স্যাফরন কিভাবে আমি বললাম দেখো সবার প্রথমে প্রত্যেক দিন তোমাদের রাতে দুধের মধ্যে স্যাফ্রন আর মধু মিশিয়ে তোমাদের রাতে খেতে হবে ঠিক আছে যেমন দেখিয়ে দিলাম গরম দুধের মধ্যে এক দুটো কি তিনটে স্যাফ্রন দেবে এর বেশি স্যাফ্রন দেওয়া দেবে না এবার যার জন্যই এর দাম এত বেশি কেন খুবই অল্প পরিমাণে ইউজ করতে হয় এটা আর যাদের দুধ সহ্য হয় না আমি দেখিয়ে দিলাম তারা জল নেবে উষ্ণ গরম জল নেবে তার মধ্যে সামান্য একটু মধু দেবে দিয়ে এর ওর মধ্যে দুটো কি তিনটে স্যাফ্রনের এই যে ডান্ডি যে হয় দেখিয়ে দিলাম স্ট্যান্ডস এই স্ট্র্যান্ডস গুলো দুটো কি তিনটে স্ট্র্যান্ডস দেবে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে দেখবি জলটা পুরো হলুদ হয়ে যাবে স্যাফরনটা গুলে জলটা পুরো হলুদ হয়ে যাবে এই জলটা তোমাদের খেতে হবে টানা অন্তত এক মাস এটাকে রোজ করো টানা এক মাস রোজ করবে আর যেটা আমি তোমাদের দেখে দিলাম আয়দার অ্যালোভেরা জেল না হলে যে কোনো ক্রিম তোমরা নিভিয়া নিতে পারো তোমরা পন্স নিতে পারো তোমরা প্লাস বোরোলিন যে ক্রিমটা তোমরা মাখো তার মধ্যে তিন চারটে স্ট্র্যান্ড শুধু স্যাফ্রনের দিয়ে ওটা রেখে দেবে ক্রিমটার মধ্যে দেখবে স্যাফ্রনের যে গুডনেসটা কালারটাও হলুদ হয়ে যাবে ক্রিমটার খুব সুন্দর ওই ক্রিম যদি রাতে ব্যবহার করা যায় তাহলে তোমরা দেখবে হয়ে যাবে তোমাদের তোমাদের স্কিন দিনে দিনে স্কিনে বাড়বে গ্লো এবং স্যাফরন অনেক ভালো করে দেয় আমাদের স্কিনকে তাহলে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে